আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রফেশনাল ইউটিউব চ্যানেলের ধারাবাহিক টিউটোরিয়ালের আজ পঞ্চম পর্বে আমরা সেটিংস অপশন নিয়ে কিছু আলোচনা করব। আজ আলোচনা করব আমরা কাস্টমাইজ চ্যানেল নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। তার আগে আমার এই চ্যানেলের নোটিফিকেশন থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে আসার পর আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে আসার পর লেআউট রয়েছে। তো লেআউটে হলো যে আপনার চ্যানেলের ইন্টারফেসটা কেমন হবে আমি দেখাচ্ছি। লেআউটটা হলো আপনার চ্যানেলের যে মেইন পেজ অর্থাৎ হোম পেজটা কেমন হবে, কিভাবে আপনি সাজাবেন, সেটা আপনি এই লেআউটের মাধ্যমে আপনি আপনার পেজটাকে অর্থাৎ ইউটিউবের হোম পেজটাকে সাজাতে পারবেন আপনার মতো করে। তো এটার জন্য আপনার এই লেআউটটা কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল টেলর ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুটো অপশন রয়েছে, একটা হলো চ্যানেল টেলার্স আর একটা হলো ফিচার্স ভিডিও। তো এখানে আমি দেখাই যে এই যে আমার যে প্রথমের যে চ্যানেলটা রয়েছে এখানে হলো চ্যানেল টেলর, অর্থাৎ আমার এই চ্যানেলে কী কী ভিডিও আসে বা কী কী ধরনের ভিডিও আমি আপলোড করি সেটার এখানে আমি একটা টেলর দিতে পারি। দ্বিতীয়ত হলো যে আপনার ফিচার্স ভিডিও, অর্থাৎ আপনার এখানে আপনার দ্বিতীয়ত আপনার যে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পরে আপনার এখানে আর একটা ভিডিও সে দেখতে পারবে, অর্থাৎ দুইটা ভিডিও আপনি এই জায়গায় শো করতে পারবেন। অর্থাৎ কেউ যদি সাবস্ক্রাইব না করে প্রথমত একটা ভিডিও দেখবে আর সাবস্ক্রাইব করার পরে আর একটা ভিডিও দেখবে। এরপর হলো আপনার এখানে ফিচার্স সেকশন রয়েছে। তো এখানে আপাতত দুইটা অপশন বাই ডিফল্ট দেওয়া রয়েছে, শর্টস ভিডিও এবং ভিডিওস। তো এখানে আমার এই যে অপশন এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এই এরিয়াটা হলো আপনার এখানে ভিডিওস দেখতে পাচ্ছেন আর নিচের দিকে হলো এটি হলো শর্টস দেখতে পাচ্ছেন। তো এর মাঝখানে আপনার পপুলারস ভিডিও রয়েছে, প্লেলিস্ট রয়েছে, আরও অনেক কিছুই আপনি এখানে অ্যাড করতে পারবেন আপনার মতন করে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে আসার পর অ্যাড সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার পপুলার ভিডিওসে ক্লিক করলে আপনার এখানে অপশন ক্রিয়েট হয়ে গেল। এরপর আপনি যদি চান যে এখানে আরও নিতে চান যে লাইভ যে ভিডিও যেগুলো রয়েছে সেটার একটা প্লেলিস্ট থাকবে সেটা আপনি দিতে পারেন। তারপর এখানে সিঙ্গেল প্লেলিস্ট আপনি রাখতে পারেন এবং মাল্টি প্লেলিস্ট আপনি এখানে রাখতে পারবেন এবং আপনি চাইলে আপনার নিজের মতো করে প্লেলিস্ট এখানে তৈরি করে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটা সিঙ্গেল প্লেলিস্ট আমি তৈরি করি। তো এখানে সিঙ্গেল প্লেলিস্ট আমি এখান থেকে তৈরি করতে এই মুহূর্তে পারবো না, কারণ আমার এই চ্যানেলে কোনো ভিডিও নেই। ভিডিও যদি থাকতো তাহলে আমি আপনাকে চ্যানেল তৈরি মানে আপনার প্লেলিস্ট তৈরি করে আমি দেখাতে পারতাম। এখন যেহেতু আমার কোনো ভিডিও নেই সেক্ষেত্রে আমি এখানে দেখাতে পারবো না। আর শেষের দিকে যে চ্যানেল সাবস্ক্রিপশনস রয়েছে, তো এখানে আপনি যদি ক্লিক করেন আপনি আপনার এখানে আপনার চাইলে আপনি আপনার যদি এই চ্যানেলের ব্যতীত আরও যদি আপনার কোনো চ্যানেল থাকে সেই চ্যানেলগুলো আপনি এখানে লিঙ্ক আপ করতে পারবেন এই অপশনটির মাধ্যমে। তো এইভাবে আপাতত আপনার এখানে আপনার যে ইউটিউবের যে চ্যানেলের যে হোম পেজটা হবে বা অর্থাৎ আপনার যে চ্যানেলের যে হোম পেজটা হবে সেই হোম পেজটা আপনি এখান থেকে এইভাবে কাস্টমাইজ করতে পারবেন। দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ডিং, এখানে ব্র্যান্ডিংয়ে ক্লিক করলে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে লোগো। তো আমরা পূর্বের টিউটোরিয়ালে দেখেছিলাম তো কীভাবে আমরা লোগো তৈরি করব এবং কীভাবে আমরা সাবমিট করেছি সেটা আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম। তো এখান থেকে ওয়াটারমার্কটা শুধু দেখানো হয় না, অর্থাৎ এখানে আপনাকে পিএনজির একটা লাগবে, ইমেজ লাগবে 150x150 পিক্সেলের। তো সেটা এখানে আপলোড করে দিলে হবে, অর্থাৎ ভিডিও যখন প্লে হবে ভিডিওর আপনার রাইট সাইডে এখানে আপনার এই আইকনটা বা আপনার ওই যে চ্যানেলের নাম সেটা আপনার দেখতে পাবেন। এটা গেল। এরপর হলো বেসিক ইনফরমেশনে। বেসিক ইনফরমেশনে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে চ্যানেলের নাম রয়েছে এবং চ্যানেল হ্যান্ডেল নেম রয়েছে। তো এই হ্যান্ডেল নেমটা আগে ছিল না, আগে আপনার
নতুন চ্যানেলে 100 সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত আপনি কোনো হ্যান্ডেল বা ইউজার নেম ক্রিয়েট করতে পারতেন না, কিন্তু এটা এখন ইউটিউব চ্যানেল সহজ করে দিয়েছে। এটা আপনি এখন চাইলেই চ্যানেল তৈরি করার সাথে সাথেই আপনি হ্যান্ডেল নেমটা তৈরি করে নিতে পারেন। এটা নতুন একটা আপডেট আসছে ইউটিউবে, তো এটা সবার জন্যই সহজ হয়েছে। যারা এখনও হ্যান্ডেল তৈরি করেননি তারা আমার এই প্লে লিস্টে আপনার চতুর্থ টিউটোরিয়াল দেওয়া রয়েছে কীভাবে আপনি হ্যান্ডেল নেম তৈরি করবেন, তারপর ভিডিও দেওয়া রয়েছে, সেটা দেখে আসতে পারেন। তো এখানে আসার পর আমরা এখানে ডেসক্রিপশন রয়েছে, আমরা এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিব। তো এখানে আসার পর আমরা এখানে আমার মতন করে আমরা ডেসক্রিপশন এখানে টাইপ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আপন ব্লগস বিডি। তো এখানে আমি তো এখানে আমার মতন করে আমি লিখেছি, আপনার চ্যানেল কোন রিলেটেড হবে তার উপর ডিপেন্ড করে আপনি ওইভাবে এখানে লিখবেন। লেখার পর আপনারা এখানে নিচের দিকে আসবেন, আসার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন, অর্থাৎ আপনি বাংলার পাশাপাশি এখানে আর কোনো ল্যাঙ্গুয়েজে আপনি পারদর্শী আছেন কি না সেগুলো আপনারা এখানে চাইলে আপনি একাধিক ল্যাঙ্গুয়েজ এখানে দিতে পারেন। এরপর রয়েছে আপনার চ্যানেল ইউআরএল, তো এখানে চ্যানেল ইউআরএল দেখতে পাচ্ছেন, অর্থাৎ চ্যানেলের এখানে চ্যানেল অ্যাড্রেস। তো এটাকে আপনার সংক্ষেপে করে আপনার আমরা পূর্বের টিউটোরিয়ালে দেখেছি যে কীভাবে আমরা হ্যান্ডেল তৈরি করতে পারি, অর্থাৎ youtube.com/@aponblogsbd এটা লিখলেও আপনার এই চ্যানেল চলে আসবে এবং এটা দিয়েও সার্চ করলে এই চ্যানেল চলে আসবে। অর্থাৎ এটা চ্যানেলের ইউআরএল বট ফর্ম আর এটা হলো শর্ট ফর্ম। এরপর রয়েছে আপনার এখানে লিঙ্ক, লিঙ্কের এই জায়গায় আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলো যে লিঙ্ক রয়েছে, প্রোফাইল লিঙ্ক রয়েছে, সেগুলো এখানে অ্যাড করতে পারেন। তো আমি একটা অ্যাড করে দেখাই, অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চাচ্ছেন যে আপনি ফেসবুকের নাম দিবেন, তো এখানে আমি দিচ্ছি ফেসবুক। ফেসবুক দেওয়ার পর এখানে আপনি জাস্ট ফেসবুকের আপনার প্রোফাইল যে ইউআরএল রয়েছে সেটা দিবেন। তো আমি এখানে দিচ্ছি https://facebook.com/aponblogsbt। তো এবার দেওয়ার পর আপনি আরও যদি একাধিক আরও সোশ্যাল মিডিয়া দিতে চান, অর্থাৎ টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন দিতে চান, সেক্ষেত্রে অ্যাড লিঙ্ক, এইভাবে আপনি পাঁচটা আপনি লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন, সোশ্যাল মিডিয়ার প্রোফাইল অ্যাড করতে পারবেন। এরপর এখানে আপনারা একটা বিজনেস ইমেইল অথবা আপনার পার্সোনাল যে ইমেইল রয়েছে ইমেইল এখানে দিতে পারেন। তো এখানে ফাইনালি আপনার ইমেইল নাম্বার দিবেন, যেন আপনার এই চ্যানেলটা যখন বড় হবে, অর্থাৎ আপনার চ্যানেলে যদি কেউ স্পন্সরশিপ দিতে চায় সেক্ষেত্রে আপনার এই ইমেইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে, অর্থাৎ আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো এখানে চাইলে কন্ট্যাক্ট নাম্বারও দিতে পারেন। দেওয়ার পর ফাইনালি এখান থেকে পাবলিশ করে দেবেন। পাবলিশ হয়ে গেলে আপনার মোটামুটি চ্যানেল কাস্টমাইজ কমপ্লিট হয়ে গেল। এরপর আপনার যেটা থাকবে সেটা হলো সেটিংস এবং বেশ কিছু অপশন রয়েছে, এটা আমরা পরের পর্ব দেখব। তো ধন্যবাদ, পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।